Assalamualaikum warahmatullah. Sound nahi to bhai. Assalamualaikum warahmatullah. Nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illa Allah wahdahu la sharika lahu wa nashhadu anna Muhammadan abduhu wa rasuluhu alladhi arsalahu bil haqqi bashiran wa nadhira wa da'iyan ila Allahi bi idhnihi wa sirajan munira faqad qala Allahu tabaraka wa ta'ala fi kalamihil majid wal furqanil hamid a'udhu billahi minash shaytanir rajim bismillahir rahman قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين آمنت بالله عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم As-sam'u wat-ta'atu 'alal mar'il muslimi fima ahabba wa kariha ma lam yu'mar bi ma'siyatin fa idza umira bi ma'siyatin fala sami'a wa la ta'ata rawahu al-bukhari wa muslim aw kama qala 'alaihi salatu wassalam Allahumma salli 'ala Muhammad wa 'ala ali Muhammad كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহ পাকের প্রিয় বান্দাগণ যাদের জানমালের কুরবানি দিয়েছিল ইসলাম পেয়েছে আল্লাহ তাআলা সকলকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন হাজিরিন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ভালোবাসা ইসলামের সাথে ভালোবাসা কোরআন সুন্নাহর আইন বিধিবিধানের সাথে ভালোবাসার গুরুত্ব সম্পর্কে আমরা পরপর তিনটি আলোচনা শুনেছি
তিনটি প্যাকেজ আলোচনা আমরা শুনেছি। একই আয়াত আল্লাহ তাআলা দুটো বিষয়ের কথা ইঙ্গিত করেছেন। একটা হলো যে আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, আল্লাহর ভালোবাসা আমরা সকলে চাই তো, এবং সেই ইমানই ভালোবাসা নিজের ভিতরে না থাকলে ইমান পুরা হবে না, বিস্তারিত আমরা শুনেছি গত তিনটি আলোচনায়। এখন মানুষ ভালোবাসে কখন? যখন দিলের মধ্যে তার প্রতি মহব্বত দুর্বলতা তৈরি হয় বিভিন্ন গুণের কারণে, বৈশিষ্ট্যের কারণে। মাইলানুল কাল, অন্তরের দুর্বলতা তৈরি হয়। আর যখন কোনো ব্যক্তির প্রতি অন্তরের দুর্বলতা তৈরি হয়, অন্তরের আকর্ষণ তৈরি হয় বিভিন্ন কারণে, কোয়ালিটির কারণে, তখন অনুসরণের প্রশ্ন আসে। কোনো ব্যক্তিকে যেসব কারণে ভালোবাসতে হয় বা যেসব কারণে অনুসরণ করতে হয়, তার সবগুলা কারণ, সবগুলা গুণ আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছেন। আজকের আলোচনার বিষয় হলো ইত্তেবাউর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, আল্লাহর অনুসরণ, তার প্রয়োজনীয়তা। যে আয়াতে কারিমা আমি পড়েছি শেষ অংশে আল্লাহ তাআলা বলেছেন ফাত্তাবিউনি, নবী যদি আল্লাহর প্রিয় হতে চায় তারা, তাহলে তাদেরকে বলে দেন ফাত্তাবিউনি, তোমরা আমি নবীর ইত্তেবা করো, নবীজির ইত্তেবা করো, নবীজির আনুগত্য করো। নবীজির আনুগত্য করলে ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় যদি হতে চাই, আল্লাহর ভালোবাসা যদি পেতে চাই, তাহলে ইত্তেবা করা লাগবে কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করা লাগবে, অনুসরণ করা লাগবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করলে আল্লাহ তাআলা আমাদেরকে যে ফায়দা দিবেন, যে পুরস্কার দেবেন, ইয়াগফিরুলাকুম যুনুবাকুম, এক নম্বর হলো আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেবে, গুনাহগুলো ক্ষমা করে দেবেন, আর আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। তাহলে আল্লাহর ভালোবাসা পাবো আর আল্লাহ গুনাহ মাফ করে দেবেন। এই দুইটা পুরস্কার কি দামি পুরস্কার না? আল্লাহর ভালোবাসা পাওয়া আর গুনাহ মাফ হয়ে যাওয়া, এরপরে কি আর লাগে? এ দুটো পেলে দুনিয়ার সফলতা, পরকালের সফলতার জন্য আর কিছুই লাগে না। প্রিয় ভাইয়েরা আমার, কেউ মনে করতে পারে আল্লাহ কি গুনাহ ক্ষমা করবেন নাকি? এই বৈশিষ্ট্য আল্লাহর মধ্যে আছে নাকি যে গুনাহ ক্ষমা করবেন, অপরাধ ক্ষমা করবেন? অনেক সময় পিতামাতা সন্তানকে ক্ষমা করে না, ত্যাজ্য করে দেয়, গালিগালাজ করে, কোনো কারণে রাগ হলে তারপরও ক্ষমা করে না। অনেক সময় বড় ভাই ছোট ভাইকে ক্ষমা করে না, ছোট ভাই বড় ভাইকে ক্ষমা করে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন রব, মহব্বত ভালোবাসাকে 100 ভাগ করে আল্লাহ তাআলা 99 ভাগ নিজের মধ্যে রেখেছেন। এক ভাগ রহমত ভালোবাসা তাম সৃষ্টিকুলের মধ্যে আল্লাহ ভাগ করে দিয়েছেন, সারা সৃষ্টিকুলের মধ্যে এক ভাগ মহব্বত ভাগ করে দেওয়ার পরে পিতা তার সন্তানকে এই পরিমাণ মহব্বত করে, পুরা সৃষ্টি জগৎ এক ভাগ পেয়েছে। সেই ভালোবাসা প্রাণী জগতে আছে, সেই ভালোবাসা মুসলিমদের মধ্যেও আছে, মুসলমানদের মধ্যেও আছে। ওই এক জাররা ভালোবাসা আল্লাহ ভাগ করে দেওয়ার কারণে স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে, ভাই ভাইকে ভালোবাসে, মানুষ মানুষকে ভালোবাসে। তাহলে 99 ভাগ রহমতের মালিক আল্লাহ, যিনি তার কাছে ভালোবাসার রেখেছেন, তিনি তার বান্দাকে, পিতা মাতা তার সন্তানকে যত ভালোবাসে তার থেকেও কোটি গুণ বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ।
সেই ভালোবাসার বান্দা সেই মহব্বতের বান্দা যখন গুনাহ করে ফেলে আল্লাহ তাআলা বলছেন আমি তোমার গুনাহ মাফ করে দেব যদি নবীর অনুসরণ করো আর আমার নাম হলো সাফুদিনা আল্লাহু গাফুরুর রহিম গাফফার গাফফার কার নাম আল্লাহর নাম আল্লাহু গাফুরুর রহিম আল্লাহ হলেন গুনাহ ক্ষমাকারী আল্লাহ হলেন দয়াময় মহব্বত করনেওয়ালা গুনাহ ক্ষমা করনেওয়ালা আল্লাহ এখন আপনি লক্ষ্য করেন ফাত্তাবিউনি বলেছেন এই ফাত্তাবিউনি এই কথাটাকে আল্লাহ খাস করেন নাই আম করেছেন সাধারণ রেখেছেন তার মানে নির্ধারিত কয়েকটা বিষয়ে নবীর অনুসরণ নয় বরং জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত রান্নাঘর থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত খাবার দাবার বিবাহ শাদী টয়লেট বাথরুম থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সকল ক্ষেত্রে আল্লাহর নবীর অনুসরণ করা বাধ্যতামূলক সুবহানাল্লাহ বাধ্যতামূলক করতেই হবে যে কোনো কাজ মানুষ যখন করে দুটো বিষয় তার সামনে এসে দাঁড়ায় হয় সেই কাজটা ইসলামের অনুসরণে হবে নবীর অনুসরণে হবে আর না হয় জাহিলিয়াতের অনুসরণ করে কাজটা করবে আবু জেহেলের অনুসরণে কাজটা হয়ে যাবে আবু লাহাবের অনুসরণে হয়ে যাবে না হয় নবীর অনুসরণে হবে মধ্যখানে কোনো অবস্থা নাই সুতরাং আমার ভাইয়েরা জীবনের সব কাজ যেটা বেঁচে থাকার জন্য অপরিহার্য এসব কাজ আমাদেরকে নবীর অনুসরণে করা লাগবে এখন নবীর অনুসরণ যদি করি তাহলে সেটা আল্লাহর অনুসরণ হয়ে যাবে কারণ আমরা নবীকে মানি আল্লাহকে পাওয়ার জন্য নবীকে মানি জান্নাতে যাওয়ার জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য জাহান্নামের আগুন থেকে নবী বাঁচাইতে পারবে না বাঁচাবেন হলো আল্লাহ যে আল্লাহ তাআলা নবীকে নবুয়ত দিয়েছেন যে আল্লাহ তাআলা নবীর উপরে কোরআন নাজিল করেছেন যে আল্লাহ তাআলা তাকে বিশ্ব নবী বানিয়েছেন আমাদেরও টার্গেট হলো সে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এখন সে আল্লাহকে পাওয়া যাবে না নবী ছাড়া আল্লাহকে অনুসরণ করার জন্য আমরা কাছে পাবো না আল্লাহর আকার আকৃতি আছে কিন্তু সেটা আসে আজিমে এই জন্য আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ তাআলা নবীকে প্রেরণ করেছেন তাই নবীর অনুসরণের মাধ্যমে আল্লাহর অনুসরণ হবে জোরে বলেন সুবহানাল্লাহ পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন কুল আতিউল্লাহ ওয়ার রাসূল নবী আপনি বলে দেন কুল আতিউল্লাহ ওয়ার রাসূল আল্লাহর আনুগত্য করো রাসূলের আনুগত্য করো ফা ইন তাওয়াল্লাউ ফা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন যদি আনুগত্য না করো নবীর আনুগত্য না করলে আল্লাহর আনুগত্য হবে না তাহলে আনুগত্যটা কার হবে ওটা কাফেরদের আনুগত্য হয়ে যাবে ফা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন যারা কাফেরদের আনুগত্য করতেছো কাফেরদেরকে খুশি করতেছো ভালো করে শোনো আল্লাহ কাফেরদেরকে ভালোবাসে না তো আল্লাহ যাদেরকে ভালোবাসে না কোন নবীর উম্মত ওই কাফেরের অনুসরণ করলে আল্লাহও তাকে ভালোবাসতে পারে না এখানে আল্লাহ তাআলা অনুসরণকে নির্ধারিত করে দিয়েছেন এখন আসেন আমাদের মধ্যে কিছু ভুল ধারণা আছে ভুল ধারণা কি আমরা মনে করি শুধু লম্বা জামা পড়লে নবীর অনুসরণ হয়ে গেল শুধু পাগড়ি লাগালে নবীর অনুসরণ হয়ে গেল শুধু কেবল মিসওয়াক করলে নবীর অনুসরণ হয়ে গেল লম্বা জামা কেন গায়ে দেন নবী গায়ে দিয়েছে কারণে গায়ে দেন পাগড়ি কেন বাঁধেন নবীজি বেঁধেছে এ কারণে বাঁধেন
মেসওয়াক কেন করেন? নবীজি মেসওয়াক করেছে কারণে করেন। তে নবী কি শুধু এগুলাই করেছে না আরো কাজও করেছে? নবী মেসওয়াক যেভাবে করেছে সেভাবে মেসওয়াক করলেন, নবী যেভাবে পাগড়ি বেঁধেছে সেভাবে পাগড়ি বাঁধলেন, নবী যেভাবে জুব্বা পরেছে সেভাবে জুব্বা পরলেন। সেইটা যদি নবীর অনুসরণ হয় তাহলে নবী পুরো জীবন যেভাবে চালিয়েছে, নবী যেভাবে অর্থনীতি চালিয়েছে, নবী যেভাবে রাষ্ট্র চালিয়েছে, নবী যেভাবে পুরো জগৎ চালিয়েছে, সেভাবে নবীর অনুসরণে রাষ্ট্র জগৎ জীবন অর্থনীতি শিক্ষা জনমের সাথে জীবনের সাথে সম্পৃক্ত সব কিছু নবীর অনুসরণে পরিচালনা করার দরকার আছে না নাই? নবী দাঁড়িয়ে রাখছে, আপনি দাঁড়িয়ে রাখছেন। নবী জুব্বা পরেছে, আপনি জুব্বা পরেছেন। নবী রুমাল পরেছে, আপনি রুমাল পরলেন। নবী পাগলি বাঁধছে, আপনি পাগলি দিলেন। নবী মাথায় টুপি দিয়েছে, আপনি টুপি দিলেন। ব্যাস, এগুলি তো একটা সহজ সুরত ধারণ করলাম, নবীর মতো কি নিলাম, সুরত নিলাম। এবার বলেন তো, নবীজি বিচারের ক্ষেত্রে ন্যায় বিচার করেছে না অবিচার করেছে? সবাইকে বলতে হবে, নবীর বিচারে কাফেররা পর্যন্ত ন্যায় বিচার পেয়েছে? কোনো কাফের নবীর কাছে কখনো অবিচার পায় নাই। আপনি নবীর উম্মত দাবি করার পর, নামাজে হাজি সাহেব হওয়ার পর বিচারক হইলেন, বিচারক হওয়ার পরে বিচারের নামে অবিচার করলেন, নিরপরাধ মানুষের উপরে আপনি মিথ্যা রায় ছাপাইয়া দিলেন, আপনার বিচারটা কিন্তু নবীর অনুসরণে হয় নাই। মাথায় পাগলি মুখে দাঁড়ি থাকলেও জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। ফাত্তা বিলুনি বলেছেন, আমার অনুসরণ করুন, এ কথা বলেন নাই, খাস করে দেন নাই, যে আমি যেভাবে জুব্বা পড়ছি এভাবে জুব্বা পড়লে অনুসরণ হয়ে যাবে, খাস করে দেন নাই, সাধারণ বলেছেন। সব বিষয় নবীর অনুসরণ করতে হবে, সকল বিষয়। পেশাব পায়খানার তরিকা নবী শিখাইছিনি? কথা বলেন না কেন, কিভাবে পেশাব করতে হবে, পায়খানা করতে হবে, ইসলামে আছে না নাই? কি বলেন, দাঁড়াইয়া করতে হবে পেশাব, এই তো? মুসলমানের সন্তান দাঁড়াইয়া পেশাব করে কি করে না? তো এই পেশাব কি নবীর অনুসরণে হইছে? মুসলমানের সন্তান পেশাবখানা বানাইছে দেখেন, সব দাঁড়ানো সিস্টেম, বসার কোনো সিস্টেমে নাই, বসতে গেলে ওই পেশাব আপনার মুখে ঢুকিয়া যাবে, এমন সিস্টেমে দাঁড়ানো। দাঁড়ানো পেশাবখানা থাকতে পারে যারা অসুস্থ, যারা রুগী, যদি বসতে না পারে তাহলে তারা দাঁড়িয়ে পেশাব করবে, সেটা পর্দার মধ্যে থাকবে। যেই ব্যক্তি দাঁড়িয়ে পেশাব করতেছে এটা দেখা যেন না যায়, কারণ দেখা গেলে এটা লজ্জাহীনতা হয়। দেখা গেলে কি হয়? লজ্জাহীনতা হয়, ওটা ওজোরের কারণে করা যাবে। কিন্তু দেখা যায় পেশাবখানা বানাইছে কাতারে, 20টা বানাইছে দাঁড়াইয়া আর 5টা বানাইছে বৈশা, তার মানে বসার কম, বসার লোক কম, দাঁড়ানোর লোক কি? এবং একজন দাঁড়াইয়া বিড়ি টানতেছে, পেশাব করতেছে, আরেকজন আরেকজনের সাথে কথা কইতেছে, গল্প করতেছে, এরকম দৃশ্য মাঝে মধ্যে দেখা। তাহলে নবীজি পেশাব পায়খানাও শিখাইছেন। একজন ইমানদার বিশ্বাস করে নবী যেভাবে পেশাব করেছেন সেভাবে পেশাব করতে হবে নবীর অনুসরণ। নবীজি বলেছেন কেবলার দিকে ফিরে পেশাব করা যাবে না, আমরাও কেবলার দিকে ফিরে পেশাব করব না, কেবলাকে পিছনে রেখে পেশাব পায়খানা করব না, সামনে রেখেও করব না। যে দিক থেকে বাতাস আসে সেই দিকে পেশাব করবা না, তাহলে বাতাসের ধাক্কায় পেশাব নিজের গায়ে লাগবে। আমার বন্ধু, খোলা জায়গায় পেশাব করবে না, সামনে কোনো আবরণ নাই, একেবারে খোলা, আরেকজনের কাছে তোমার লজ্জাস্থান প্রকাশ হয়ে পড়বে। নিচে বসে উপরের দিকে পেশাব করবে না, তাহলে উপরের থেকে পেশাব গলাই আবার তোমার পায়ে আসবে, তোমার গায়ের দিকে আসবে। বাতাসের দিকে পেশাব করলে বাতাসের ধাক্কায় পেশাবের ছিটা ফোটা তোমার গায়ে। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশাব পায়খানার তরিকা এত সুন্দর করে শিখালেন, সেই নবী রাষ্ট্র পরিচালনা, অর্থনীতি পরিচালনা, শিক্ষা ব্যবস্থা পরিচালনা, জগৎ পরিচালনার নীতি শিখাই নাই, এটা হতে পারে না।
পেশাব পায়খানা যদি এত গুরুত্বপূর্ণ হয় যে এটা শিখাইছে, তাহলে পেশাব পায়খানার থেকে বেশি গুরুত্বপূর্ণ খাবার দাবার। তাহলে নবীজি সুদ খাওয়ার অনুমতি দিছেনি? কথা বলেন নাই, সুদ খাওয়ার অনুমতি নাই। সুদ আমাদের সমাজে আসেনি? বলেন আছে। যত সুদ সব কি মুসলমানে খায় কি খায় না? বাংলাদেশে মুসলমান বেশি না অমুসলমান বেশি? তো বোঝা যায় সুদখোর উম্মত কি আছে, আছে। তাহলে অর্থনীতির ক্ষেত্রে নবীর অনুসরণ হইছেনি? তো সুদখোরি মেসওয়াক করতেছে, মেসওয়াক করে এখন নবীর সুন্নতরে ভালোবাসি, কিন্তু খাইতেছে কি সুদ। যেন অনুসরণকে আম রাখা হয়েছে, খাস করা হয় নাই। প্রিয় ভাইয়েরা আমার এখন আসুন, শুরুতে যেটা বলতে চাইলাম সকল ক্ষেত্রে অনুসরণ করা লাগবে, সকল ক্ষেত্রে। আমি সাতটা পয়েন্ট বলছি, এই অনুসরণে সাতটা লাভ হবে। কয়টা লাভ? সাতটা লাভ হবে এই অনুসরণে। এক নম্বর, আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। যে বান্দা আল্লাহর ভালোবাসা পাবে, কবর হাসর মিজান ফুল ছেড়াতে তার কোনো ভয় নাই, লিল্লাহে তাকবীর। দুই নম্বর হলো গুনাহ মাফ হয়ে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে। চব্বিশ ঘন্টা আমাদের গুনাহ হয়, চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ হয়। সমাজ এখন গুনায় পরিপূর্ণ। রাস্তাঘাটে চললে গুনাহ হয়, মার্কেটে গেলে গুনাহ হয়, বাসে টেম্পুতে উঠলে গুনাহ হয়, ডানে গুনাহ, বামে গুনাহ, সামনে গুনাহ, পিছনে গুনাহ, শুধু গুনাহ আর গুনাহ। আল্লাহ তাআলা বলছেন, নবীর অনুসরণ যদি করো, জীবনের সগিরা গুনাহগুলো আমি আল্লাহ সাথে সাথে মাফ করে দেব। সুবহানাল্লাহ। তিন নম্বর হলো জীবনটা সুন্দর হবে, শৃঙ্খলা তৈরি হবে, ইসলাম কখনো বিশৃঙ্খল জীবন শিখায় না। চার নম্বর হলো সুখী সমাজ গঠিত হবে, এমন একটা সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা পাবে, যেই সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থার মধ্যে অন্যায় থাকবে না, অবিচার থাকবে না, সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজি থাকবে না, অন্যায় হত্যা থাকবে না, সমাজের মধ্যে অপরাধ থাকবে না, এমন একটা সমাজ পাবে। তিন নম্বর হলেও সর্বক্ষেত্রে ইনসাফ কায়েম হবে, মুসলমান যেমন ইনসাফ পাবে, অমুসলমানেরাও ন্যায় বিচার পাবে। সুবহানাল্লাহ। কোন ইসলামওয়ালারা, সত্যিকার ইসলাম যারা বুঝে, তারা কি কখনো কোনো অমুসলমানের উপরে জুলুম করে? না। কোনো অমুসলমানের বাড়িঘর তারা জোর করে দখল করে না, কোনো আলেম ওলামারা করে না, কোনো ইসলামওয়ালারা তাহাজ্জুদ গুজার কর্ণেওয়ালারা করে না, বরং দুনিয়াদাররাই করে। তাহলে ইনসাফ কায়েম হবে। ছয় নম্বর হলো হিংসা বিদ্বেষ ফাসাদ থাকবে না। সাত নম্বর হলো পরকালে সফলতা লাভ করবে, এ সাতটি পুরস্কার নবীর অনুসরণে। এই জন্য আল্লাহ তাআলা অনুসরণের বিষয়টা এত গুরুত্ব দিয়েছেন। এখন আসুন, আমরা আমাদের নবীর উপর ইমান এনেছি। ইমান আনার অর্থই হলো নবীর পুরো জীবন ইসলামের বাস্তব নমুনা এটা স্বীকার করে নেওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা হাদিসের রাবী, নবীজি বলেন, ইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীতে সবচাইতে উত্তম বাণী হলো আল্লাহর বাণী, আল্লাহর বক্তব্য, আল্লাহর কথা থেকে সেরা কোনো বক্তব্য এই দুনিয়ায় আর নাই। এত জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বাণী হলো কোরআনের বাণী, কোরআনের বাণী, কোরআনের বক্তব্য, কোরআনের বক্তৃতা, সব কার বক্তৃতা? আল্লাহর যত বক্তব্য সব কোরআনে আছে। ইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ, সবচাইতে সেরা বক্তব্য আল্লাহর বক্তব্য। ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবচাইতে উত্তম হেদায়েত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়েত, সবচাইতে উত্তম পথ নির্দেশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ নির্দেশ। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কিতাবের বাহিরে কোনো পথ দেখায় নাই। সুবহানাল্লাহ। কোরআন সুন্নার বাহিরে এক জাতরা পরিমাণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলে নাই, চলে নাই। আমার বাবারা হাদিস থেকে জেনে নেই, অনুসরণ করতে হলে
নিজের মধ্যে কি ফিট করতে হবে। সেই মুসলিমের একটি হাদিস, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল قال لي رسول الله صلى الله عليه وسلم حضرت আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন ইয়া বুনাইয়া হে আমার কলিজার টুকরা সন্তান সুবহানাল্লাহ। হযরত আনাস আল্লাহর রাসূলের খাদেম ছিলেন, মাঝে মধ্যে হুজুরের জুব্বা পাগড়ি মিসওয়াক লাঠি জুতা এগুলো বহন করতেন সুবহানাল্লাহ, বের হলে জুতা জোড়া হাতে নিয়ে নিতেন, ঢুকলে মসজিদে ঢুকলে আবার বের হলে জুতা জোড়া দিয়ে দিতেন, লাঠিটা হাতে দিতেন মিসওয়াকটা দিতেন। হুজুর বলেছি বুনাইয়া হে আমার কলিজার টুকরা বৎস ইন কাদারতা আন তুসমিয়া ওয়া তুমসিয়া ওয়া লাইসা ফি কালবিকা গিশুল লিআহাদিন ফাফআল সুম্মা ক্বাল ইয়া বুনাইয়া ওয়া যালিকা মিন সুন্নতি ওয়া মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি কানা মারিয়া ফিল জান্নাহ। নবীজি বলেছেন হে আনাস যদি সম্ভব হয় দিন রাত সকাল বিকাল অতিবাহিত করবে, যে কারো প্রতি কোনো হিংসা করবে না, কোনো বিদ্বেষ পোষণ করবে না, কারো অমঙ্গল কামনা করবে না, অমঙ্গলের চিন্তা করবে না, সম্ভব হলে তোমার অন্তরকে এই অবস্থায় রেখে সকাল অতিবাহিত করবে বিকাল অতিবাহিত করবে। তারপরে বললেন হে আমার কলিজার টুকরা সন্তান এটা আমার সুন্নত, যারা আমার সুন্নতকে ভালোবাসবে সুন্নতের অনুসরণ করবে তারা আমি নবীর সাথে জান্নাতে যাবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা অনেক বক্তাদের মুখে হাদিসটা শুনি, কোনটা শুনি, এই অংশ শুনি যে মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি কানা মারিয়া ফিল জান্নাহ। হাদিস কি শুধু অতটুকু না আরো আছে? আরো আছে, আরো আছে। আগে বলছে হে আনাস হে কলিজার টুকরা সন্তান যদি সম্ভব হয় কারো অমঙ্গলের চিন্তা করবা না, সকালেও না সন্ধ্যায়ও না। তো সকালে আর সন্ধ্যায় যদি অমঙ্গলের চিন্তা না করে, মধ্যখানে সারা দিনটা যে গেছে এই সারা দিনে আর কারো অমঙ্গলের চিন্তা করা যাবে? কারে কেমনে মামলা দেওয়া যায়, কারে কেমনে ফাঁসানো যায়, কারে কেমনে বিপদে ফেলা যায়, কার জায়গা জমি কেমনে দখল করা যায়, কার নামে জাল কলা করা যায়, কার নামে মিথ্যা অভিযোগ দাঁড় করানো যায়, কার নামে মিথ্যা সাক্ষী দাঁড় করানো যায়। এই এক শ্রেণীর মাথার মধ্যে 24 ঘন্টা এরকম কুবুদ্ধি ঘুরাফেরা করে, এরকম লোক আছে না নাই? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আল্লাহর নবী সাহাবী, হুজুরের পালক ছেলে, হুজুরের খাদেম, হুজুরের খাদেম, তো সে তো হুজুরের থেকে ইসলাম শিখছে, হুজুরের পাগড়ি জুব্বা আগাইয়ে দিছে। হযরত আনাস তো কাউকে হিংসা করে না, কারো অমঙ্গল কামনা করে না। তো কথাটা কি শুধু আনাসকে বলছেন, আমাদেরকেও বলছেন? তাহলে আমাদের মধ্যে এখন একে অপরের অমঙ্গল করা, একে অপরের ক্ষতি করার চিন্তা অনেকের মাঝে আছে না নাই? তাহলে সে অন্তরকে নবীর অনুসরণ করাইতে পারে নাই। সুতরাং বাহিরে জুব্বা যত বড়ই হোক তার কলবের মধ্যে এখনো জুব্বা নাই, কলব ল্যাংটা। কলব কি ল্যাংটা? যার কলব উলঙ্গ সে বাহিরে বোরকা ভরলেও তার শরম নাই, কারণ অনেক সময় পতিতারাও বোরকা ভরে আকাম করে কি করে না? ওইটা কি লজ্জা শরমের বোরকা? না, ওইটা হলো তার খারাপ কামকে আড়াল করার জন্য বোরকাকে সে ধারণ করছে। কোনো মহিলা যদি বোরকা ফেরে ফ্যান্সি ডিল বেসে, তাহলে বোরকার দোষ না মহিলার দোষ? কোন লোক যদি মানুষ হত্যা করে মুখে দাঁড়িয়ে রেখে, তাহলে দাঁড়ির দোষ না লোকটার দোষ? অনেকে দাঁড়িয়ে দোষী করে ফেলে, এই যে দাঁড়িওয়ালা পাওয়া গেছে। আরে আশ্চর্য কথা, দাঁড়িওয়ালা যদি দোষী হয় তাহলে তার পরনে যদি কাপড় থাকে তাহলে যত লোক কাপড় পরে সবাই তো দোষী হওয়ার কথা। এই জন্য বাহ্যিক সুরত দেখে কখনো এটা বাছাই করবেন না। অন্তর, অন্তরাত্মার মধ্যে আল্লাহ নবীর অনুসরণ ঢুকলে, নবীর প্রেম নবীর ভালোবাসা ঢুকলে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে তার বাস্তব নমুনা প্রকাশ পাবে। তাই নবীজি বললেন আমি কারো অমঙ্গল চিন্তা করি না, আমি কারো ক্ষতি করি না, আমি কারো বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করি না, আমি কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেই না।
আমি কাউকে হয়রানি করি না, আমি কারো বাড়িঘর দখল করি না, আমি কারো ব্যবসায় প্রতিষ্ঠান ভাঙ্গি না, আমি কারো গাড়ি জ্বালাই না, আমি কাউকে মিথ্যা অভিযোগ অভিযুক্ত করে পরেশান করি না। এটা আমার সুন্নত, এটা আমার সুন্নত। যেই ব্যক্তি আমার সুন্নত অনুসরণ করবে, আমার সুন্নতকে ভালোবাসবে, কানা মারিয়া ফিল জান্না, ওই ব্যক্তি আমি নবীর সাথে জান্নাতে থাকবে, সুবহানাল্লাহ। এবার আমার ভাইদের কাছে আমি জানতে চাই, নবীর সাথে কি আমরা জান্নাতে থাকতে চাই? আমরা কি নবীর সাথে জান্নাতে থাকতে চাই? লিল্লাহে তাকবীর। তাহলে অন্তর থেকে হিংসা দূর করেন। হিংসা, অন্যের অমঙ্গ করা, অন্যের ক্ষতি করা, অন্যকে শেষ করে দেওয়া, অন্যকে উৎখাত করে দেওয়া, যে এমন ভাবে কাজ করবে যেন সে উৎখাত হইয়া যায়, নিজের ভাইকে উৎখাত করে দেয় বসত বাড়ি থেকে। পাশে একজন ব্যবসা করে, কিরে ভাই ব্যবসা, উনি ওনার রেজেকে যা আছে উনি তা পাবে, আপনার রেজেকে যা আছে আপনি তা পাবেন, কিন্তু এমন এক ফন্দি করে যাতে সে দোকান ছেড়ে যেতে বাধ্য হয়, আছে না নাই? এগুলি হিংসা, অন্যের অমঙ্গল করে, নিজের ঘরের সামনে পরিষ্কার রাখে আর ঝাড়ু দিয়ে ময়লাগুলো আর জনের দুয়ার ঘরের দুয়ারে রাখে, আর কয় যে আমি তো মুসলমান আছি, আমি তো কাউকে হিংসা করি না, তাহলে নবীর অনুসরণ হয় নাই। এখন আসেন, নবীকে অনুসরণের সঠিক নিয়ম কি? সূরা হাশরে আল্লাহ তাআলা বলেন, মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফাউতাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ তাআলা বলেন, আমার নবী যা নিয়ে এসেছে তা ধরো, আমার নবী যেটা থেকে নিষেধ করেছে সেটা থেকে দূরে থাকো। ওয়াত্তাকুল্লাহ, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ কঠিন শাস্তিদাতা, কঠিন শাস্তিদাতা। তামাম দুনিয়ার শাস্তিগুলি এক জায়গায় করলে জাহান্নামের মধ্যে আল্লাহ যে শাস্তি দেবে সেই শাস্তির তুলনায় কোটি বাঘের এক ভাগও হবে না। আল্লাহু আকবার। সবচাইতে বড় কঠিন শাস্তিদাতা কে? রহমতওয়ালা যেমন আল্লাহ, শাস্তিদাতাও কিন্তু আল্লাহ। নবী যার নিয়ে এসেছেন তা ধরো, তো নবী তো কোরআন নিয়ে এসেছেন, কোরআন ধরো। কোরআন ধরো মানে কি? কোরআন ধরো মানে কোরআন হাত দিয়ে ধরা না, কোরআন ধরার অর্থই হলো কোরআনে আল্লাহ যা আদেশ নিষেধ করেছেন তা পালন করা। যখন কোরআনের আদেশ নিষেধ পালন করবে তখন নবীর অনুসরণ হয়ে যাবে। এবার অনুসরণের মধ্যম পন্থাটা দেখেন, একটা হাদিসের মধ্যে এমন আছে, এটা সহিহ মুসলিমের হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহ তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, যা আসালাসাতু রাতিন ইলা জওয়াদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফালাম্মা উখবিরু বিহা কাআন্নাহুম তাকাল্লুহা। তিনজন লোক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীর কাছে আসলো, আয়েশা আল্লাহর নবীর ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করছে, যে নবীজি কেমন ইবাদত করেন আমাদেরকে একটু বলেন, কারণ রাত্রিবেলায় কিছু নফল ইবাদত আছে, তেলাওয়াত আছে, জিকির আজকার আছে, আবার স্ত্রীর সাথে সম্পর্কের ব্যাপার আছে, তো নবীজি কেমন ইবাদত করে এই ব্যাপারে তার স্ত্রী জানে। তো স্ত্রীকে জিজ্ঞাসা করছে যে নবীজি কেমন ইবাদত করে আমাদেরকে একটু বলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত সম্পর্কে স্ত্রী তাদেরকে বলছে, তিনটা ইবাদত সম্পর্কে বলছে, ইবাদতের তিনটা দিক বলছে। তারা নবীজির ইবাদতকে কম মনে করছে, নাউজুবিল্লাহ বলেন, নবীর ইবাদতকে তারা কি মনে করছে? অল্প আছে না কিছু, হাদিসে নাই কোরআনে নাই, গাদা গাদা ইবাদত করাকে ইবাদত মনে করে, অথচ এটা ইবাদত না এটা বেদাত। এটা কি? যেটা ইবাদত না সেটা কি হবে? বেদাত। ইবাদতের নিয়তে শিরিক করে, অথচ শিরিক করলে ইমানই কি থাকে না? তো তারা নবীর ইবাদতকে কম মনে করতেছে। এখন যারা ইসলাম সঠিকভাবে বুঝে, তারা যখন জেনে বুঝে ইবাদত করে, অনেক পাবলিক আছে কয় আরে এই হুজুর মানুষ এত অল্প ইবাদত করে, এত অল্প ইবাদতে বেজতে যাইবে কেমনে, অথচ উনি যা করতেছে অধিকাংশই কোনো ভিত্তি নেই। অনেক ইবাদত আছে যেগুলো আমরা ইবাদতের নামে করে ভিত্তি নেই,
তো সেই তিনটা কি শুনেন আমি যেটা বলতে চাইছি ফাকালু আইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা তিনজন বলল আমরা হইলাম সাধারণ সাহাবী আর নবী কত উপরে তো নবী তো আরো বেশি ইবাদত করার দরকার নবী কেন এত কম ইবাদত করে ওয়াকাদ গাফারাল্লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি ওয়া মা তাআখার অতএব নবী আগের জীবনের সব গুনাহ মাফ নবীর কোনো গুনাহ নাই তাহলে নবী তার কোনো কাম নাই নবী ইবাদতে সারা দিন করতে পারে ফাকালাহাদুম আম্মা আনা ফাউসাল্লি লাইলা আবাদা একজন বলল আমি সারা রাত নামাজ পড়বো এক মিনিটও আমি ঘুমাবো না হুজুরের স্ত্রী জানালেন যে নবীজি কখনো কখনো রাত্রে জেগে নফল নামাজ পড়েন কখনো পড়েন না তিনি রাত্রে ঘুমান আবার কিছু সময় তিনি নামাজও পড়েন নবী আবার ঘুম যায় কেন নবী সারা রাত কেন জেগে থাকে না এরকম কিছু লোকের চিন্তা আছে না নাই আছে তখন একজনে শপথ করল যে আমি আর এক সেকেন্ডের জন্য রাত্রে ঘুমাবো না সারা রাত ইবাদত করব ওয়াকাল আল আখার আনা আসুমুন নাহার আবাদা ওয়ালা উফতির নবীজির বিবি জানাইলেন নবীজি কখনো দিনের বেলায় নফল রোজা রাখেন আবার কখনো নফল রোজা রাখেন না কখনো নফল রোজা রাখে কখনো কি নফল রোজা রাখে না ওয়াকাল আল আখার আনা আতাজিলুন নিসা ফালা আতাজাওয়াজু আবাদা তো ওই দ্বিতীয়জন বলল নবী তো সারা মাসে নফল রোজা রাখা দরকার নবী এত কম নফল রোজা রাখে কেন এই মাসে মাত্র তিন দিন অমুক অমুক যে হাদিসে যেগুলো আছে এগুলো কম মনে করছে তো ও শপথ করছে আমি পুরা মাস নফল রোজা রাখবো আমি নবীর থেকে বেশি ইবাদত করব তাহলে ওই বেটা নবীর থেকে রাত্রে বেশি ইবাদত করবে আর এই বেটা দিনে নবীর থেকে কি বেশি ইবাদত করবে এবার তৃতীয় জন কয় কি কয় তাহলে নবী আপনাদের সাথে রাত্রে ঘুমায় বা স্ত্রীর সাথে ঘুমায় আবার স্বামী স্ত্রীর হক আছে না নাই আমার তাহলে তো স্ত্রী থাকবো না স্ত্রী ঘর ভেঙে যাবে ইত্যাদি ইদানিং কিন্তু বহু সংসার ভেঙে যাইতেছে কেন যে ছেলেকে বিবাহ করাইছে দেখা যায় ছেলের আগেই যৌবনকাল শেষ হয়ে গেছে এখন স্ত্রীর হক আদায় করতে পারে না যুবকেরা সাবধান যাদের এই অবস্থা তাদের বিয়ে করা জায়েজ নাই কারণ কোনো মেয়ের জীবন নষ্ট করার অধিকার আপনাকে দেয়নি আল্লাহ বিবাহের অন্যতম শর্ত হলো যৌনশক্তি থাকা যাদের যৌনশক্তি নেই তাদের বিয়ে করা হারাম যে পুরুষ নয় তাহলে এটা কার দান পুরুষত্বটা কার দান এটা আল্লাহর দান এটা আল্লাহর হুকুম অনুযায়ী ব্যবহার করা এটা বংশ দ্বারা এটা না হইলে মানুষের বংশ পৃথিবীতে থাকবে না এটা নবীদেরও ছিল তা আপনারা স্বামী স্ত্রী আমরা আপনারা যেভাবে সন্তান হয় নবীদের সন্তানও কি এভাবেই তো হয়েছে কথা কয় না এভাবেই হয়েছে ওয়াকালা লাখারু আনা আতাজিলুন নিসা ফালা আতাজাওয়াজু আবাদা তৃতীয় জন বললে আমি কখনো বিয়ে করব না আর আমি কখনো মেয়েদের কাছে যাব না মেয়েদের কাছে যাওয়া ফেতনা মেয়েদের কাছে গেলে কত কিছু করা লাগে এগুলো করার মধ্যে কোনো ফজিলত নাই কোনো বরকত নাই সুতরাং আমি বিয়ে করব না নারীর কাছে যাব না নবী বিবি লইয়া ঘুমায় এটা কোনো কথা হইল আচ্ছা আপনারা কন্ত তিনটা কাজ নবী যেভাবে করছে উম্মতে সেভাবে করা দরকার না তাহলে নবী স্ত্রীর হক আদায় করছে নবীর স্ত্রী তো একাধিক ছিল আমরা একজন বিবির হক আদায় করতে পারি না অথচ নবীজি একাধিক বিবির হক আদায় করছে সুবহানাল্লাহ সময়ের বন্টনের ব্যাপারেও নবী কারোর উপরে বেইনসাফ করে তো স্ত্রীর হক আদায় করছে যাই যে স্ত্রী যা চাহিদা সেটা শারীরিক হোক পারিবারিক হোক জাগতিক হোক কাপড় চোপড় হোক খাবার দাবার হোক সকল কিছু নবী পুরা করেছে কারণ নবীজি হলেন একজন আদর্শ স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এই শপথ করছে একজনে বলছে সারা রাত ঘুমাবো না আরেকজন বলছে সারা মাস না বললে জ্বালা লাগবে আরেকজন বলছে মহিলাদের কাছেও কি যাবো না স্ত্রী সুট কি হোক আমি আল্লাহর রাস্তায় আছি এরকম হইলে এটাকে দিনদারি বলা যায় না অবশ্যই স্ত্রীর হক আছে সংসারের হক আছে ছেলে মেয়ের হক কি আছে তাদের তা ঠিক না রাখলে আবার হকুল এবাদ বান্দার হক নষ্ট করার আসামি হইবেন মধ্যখানে স্ত্রী আপনাকে কাছে না খাইয়া যদি আরেকজনের সাথে ফরকিয়া করে দায় দায়িত্ব কিন্তু আপনারও কি বর্তাইব বর্তাইব খালি ফরকিয়ার জন্য বউ একলা দায়ী না পুরুষদেরও দায়বদ্ধতা আছে না নাই তো এখন তারা চলে যাইতেছে ফাজাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলাইহিম ফাকালা আনতুমুল্লাযী কুলতুম কাজা ওয়া কাজা তারা বের হয়ে যাচ্ছে নবীজি ঘুটুকতেছে
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি নবীকে এই কথা জানালেন যে এই তিনজন লোক আপনার ইবাদত নিয়ে এই কথা বলেছে নবী তাদেরকে ডাকলেন ডেকে বললেন আনতুমুল্লাযী কুলতুম কাযা ওয়া কাযা তোমরা তিনজন কি এই এই কথাগুলি বলেছো তারা বলল হ্যাঁ বলেছি নবীজি বললেন আমা ওয়াল্লাহি ইন্নী লাখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু লিল্লাহি তাকবীর আল্লাহ আল্লাহর কসম করে আমি নবী বলি তোমাদের সকলের থেকে আমি নবী আমার আল্লাহকে বেশি ভয় করি তাম দুনিয়ার উম্মতেরা কিয়ামত পর্যন্ত ইবাদত করলে যত ইবাদত হবে সব উম্মতের ইবাদত এক জায়গায় করলে আমার প্রিয় নবীর ইবাদতের সমান হবে না ভাই দশ মন স্বর্ণ আরে সরি দশ মন লোহা এক কেজি স্বর্ণ এই যে কত দাম কোনটার বেশি হবে লোহা দশ মন স্বর্ণ এক কেজি নবীজির ইবাদত হলো স্বর্ণের মতো সুবহানাল্লাহ বিহামদি কারণ যে ইবাদতের মধ্যে জাররা পরিমাণ কোনো ত্রুটি নাই এক জাররা পরিমাণ ত্রুটি নাই ইবাদত হুজুর বলছে আল্লাহর কসম করে বলি কারণ এই তিনজন লোক যেই কথা বলেছে এখানে নবীজির কথাটা একটু গুরুত্ব দিয়ে আসা দরকার যেখানে যেই কথা যত গুরুত্ব দিয়ে বলার দরকার সেখানে সেই কথা তত গুরুত্ব দিয়ে বলতে হবে হুজুর বলছে আল্লাহর কসম করে বলি তোমাদের সকলের থেকে আমি আল্লাহকে বেশি ভয় করি ওয়ালাকিন আসুমু ওয়া উসাল্লি আমি কখনো নফল রোজা রাখি আমি কখনো নফল রোজা রাখি না আমি শরীরের হক আদায় করি দেহের হক আছে ওয়া উসাল্লি আমি কখনো রাতে নফল নামাজ পড়ি আবার কখনো পড়ি না কারণ আমার ঘুমানোরও দরকার আছে রাত্রে না ঘুমাইলে পরের দিন কাজ করা যাবে না অফিস করা যাবে না চাকরি করা যাবে না ব্যবসা করা যাবে না তাহলে ঘুমানোরও দরকার আছে ওয়া আরকুদু ওয়া তাযাওয়াজু আন-নিসা আমি বিবাহ করেছি আমি স্ত্রীর হক আদায় করেছি সুতরাং আমি যেটা যেভাবে করেছি সেটা সেভাবে করার নাম হলো ইবাদত নবীর অনুসরণ ফামান রাগেবান সুন্নাতি ফালাইসা মিন্নি আমার আদর্শ থেকে যারা জুরে সরে যাবে দূরে সরে যাবে আমি যেভাবে যা করেছি এইভাবে যে এইভাবে এটা করবে না সে আমি নবীর উম্মত হতে পারে না লিল্লাহি তাকবীর তাহলে মাঝে মধ্যে নফল রোজা রাখবেন মাঝে মধ্যে আবার নফল রোজা ছাড়াও কারণ আমরা তো রাখি না মাঝে মধ্যে রাখবেন মাঝে মধ্যে ছাড়বেন তাহলে নবীর অনুসরণ আবার স্ত্রীর সাথে রাত কাটাইবেন বিদেশ বিদেশে গেলেও একটু সময় করে যত তাড়াতাড়ি সম্ভব আসার চেষ্টা করবেন ব্যবসা বাণিজ্য করছেন এক জেলা থেকে আরেক জেলায় চলে গেছেন খোঁজখবর রাখবেন সন্তানাদের হক আদায় করবেন আর রাত্রিবেলায় সম্ভব হলে দুই রাকাত চার রাকাত আট রাকাত কিয়ামুল লাইল তাহাজ্জুদের নামাজ অথবা ঈশার পরে যে নফল নামাজ কিছু কিছু নফল সালাত আছে দুই রাকাত করে এগুলি পড়বেন তাহলে এখানে নবীর অনুসরণের একটা পন্থা পাওয়া গেল যে স্ত্রীর সাথে হক আদায় করতে হবে বিয়ে করতে হবে স্বামী স্ত্রীর যে সম্পর্ক সেটাও নবীর নিয়ম অনুযায়ী করা লাগবে সুবহানাল্লাহ কয় না কা তাহলে সেখানেও কিছু দোয়া কলমা আছে না নাই দোয়া কলমা আছে নিয়ম আছে এখন এই নিয়ম দোয়া কলমা কি শিখবে এইসব দোয়া কলমা তো শিখার দরকার মনে করে না কারণ এখন তো বলা হয় যে ছেলে মেয়ে রাজি খুশি হইয়া যদি শারীরিক সম্পর্ক করে এটা নাকি কোনো ব্যবিচার নয় এটা কোনো অপরাধ হয় তাইলে ওদের আর দোয়া কলমার দরকার আসেনি গরু ছাগলের মতো শুরু নাউজুবিল্লাহ বলেন আজকে এই পর্যন্ত থাকুক ইনশাআল্লাহ নবীর অনুসরণে আরো অনেক কথা আছে অনুসরণের বিস্তারিত ব্যাখ্যা আল্লাহ যদি তৌফিক দান করে আমরা আগামী বয়ানে শুনব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক